জাতীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাইর পীর মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম। বিগত দুইটি নির্বাচনের মতো এবারও ধোকাবাজি নির্বাচন দেশের জনগণ আর হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ইসলামী ছাত্র আন্দোলনের 32তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন চরমোনাইর পীর। এতে ইসলামী আন্দোলনের আমির সহ কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা ও মামলা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলেও দাবি করেন মুফতি রেজাউল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নেতারা নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন। আদর্শ শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র হয় না, সুশিক্ষা ছাড়া সত্তর যুবক ছাত্র হয় না, আর সত্তর যুবক ছাত্র যুবক ছাড়া সত্তর যুবক মন্ত্রী এমপি হয় না। এই জন্য রাজনীতিতে আমূল পরিবর্তন দরকার, গুণগত পরিবর্তন দরকার। এই গুণগত পরিবর্তনের লক্ষ্যে আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন চাই, আর এর জন্য জাতীয় সরকার নির্বাচন চাই। আর ভোট যাতে ঠিক মতো দিতে পারি, নিজের পছন্দ মতো নেতা বাছাই করতে পারে, এই জন্য পিয়ার সিস্টেমে আমরা ভোট চাই। এই দেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে, প্রত্যেক সরকার পরিবর্তনের আগে আমরা নাটক দেখেছি, আর নাটক দেখতে চাই না। জাতীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আমিরের ডানে থাকব, বাঁয়ে থাকব, পিছনে থাকব, সামনে থাকব, যদি প্রয়োজন হয় ছাত্র আমরা রক্ত দিব। আমরা কিন্তু শাহজালালের উত্তর শুনি, শাহপরারের উত্তর শুনি, আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তর শুনি, আবু বকরের উত্তর শুনি, ওমর ইবনে খাত্তাবের উত্তর শুনি, ফজলুল করিম রহমাতুল্লাহ উত্তর শুনি। এই দেশে এই ইসলাম বিদ্বেষী শিক্ষাক্রম, এই যে আপনার ডারউইনের থিওরি মানুষকে বানর বানানোর চক্রান্তর, এই শিক্ষা ব্যবস্থাকে চিরতরে উৎখাত করতে হবে। আগামী লড়াই সংগ্রামে প্রস্তুত থাকতে হবে ইসলামকে বিজয় করার জন্য, পীর সাহেবদের হাতকে শক্তিশালী করার জন্য। ছাত্র আন্দোলন রাজপথে স্মরণ থাকবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, চলমান আন্দোলনে সরকার বিরোধীদের উপর হামলার ঘটনায় নিরপেক্ষতা হারিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সারা শরীরের মধ্যে যদি রোগ হয় ডাক্তার ঔষধ লাগাবে কোন জায়গায়? আজকে বাংলাদেশের যে কোনো সেক্টরে আপনি আলোচনা করবেন, সর্ব সেক্টরেই সর্বক্ষেত্রে আজকে অনিয়ম অশান্তি, এবং এটাকে একটা সুন্দর দেশ এটা বলা যায় না, স্বীকার করেও নেওয়া যায় না। আজকে বাংলাদেশের এক পর্যায়ে আবহাওয়াকে দূষিত করেছে, এই দূষিত আবহাওয়াকে আমাদের পরিবর্তন করে সুন্দর একটা আবহাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। তারা নাকি প্রশাসনে রয়েছেন, এখন দুঃখ সহকারে বলতে হয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করে তাও আমাদের ভাই, তারা হলো বাংলাদেশ প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আজকে আপনারা যে আচরণগুলো, আপনাদের যে কার্যক্রমগুলো আপনারা যেভাবে দেখিয়েছেন, আপনাদের স্বচ্ছতা, আপনাদের আজকে যে দায়িত্ব পালন, যে দায়িত্ব আপনাদের ছিল, সেই আপনার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। জাতীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি। বাংলাদেশের 2024-এর জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু, তত্ত্বাবধায়ক বলেছেন, আমরা বলেছি জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়া আজকে সকলের ন্যায্য দাবি। কিন্তু দেখা যায় আজকে ন্যায্য দাবিকে আপনি উপেক্ষা করে সেই 14-18 মতো আবার আপনারা ক্ষমতায় থেকে আবার জাতীয় নির্বাচনে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ধোঁকাবাজি আওয়াজ আপনারা তুলে জনগণকে আবার ধোঁকা দিয়ে বোকা বানাবেন, এটা আর বাস্তবায়ন হতে বাংলাদেশের জনগণ দিবে না। নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ও নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার সারা দেশে জেলায় জেলায় এবং শনিবার
ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।